ঠিক আছে। আচ্ছা, আমরা তো অনেক কিছু ইয়ে করলাম, কমপ্লেক্স অ্যানালিসিস এর। আই লাল কালি কেন আবার? হ্যাঁ, তো আমরা দেখলাম যে কমপ্লেক্স অ্যানালিসিস এর ব্যাপারটা ভালোই কমপ্লেক্স, তবে একটা সিম্পলিসিটি আছে, সেটা হলো যেহেতু ব্যাপারটা টু ডাইমেনশনাল, মানে যে কোনো কমপ্লেক্স ভেরিয়েবল ইজ অলওয়েজ টু ডাইমেনশনাল, তার ফলে যেটা সুবিধা হয় সেটা হলো যে একটা লাইন ইন্টিগ্রাল, এটা ইট অটোমেটিক্যালি বিকামস টু ডাইমেনশনাল, এবং এটা যদি ক্লোজড লাইন ইন্টিগ্রাল হয়, এবং সেটা যদি এমন কোন একটা রিজিয়নে হয় যে রিজিয়নের সমস্ত পয়েন্টে সেই রিজিয়নের সমস্ত পয়েন্টে একটা ফাংশন অ্যানালিটিক, অর্থাৎ সেই ফাংশনের ডেরিভেটিভ এক্সিস্ট করে, এরম যদি হয় তাহলে সেই রিজিয়নে আমি যে কোনো একটা ক্লোজড কার্ভ নিলে সেই ক্লোজড কার্ভ বরাবর এফ জেড ডি জেড এই ইন্টিগ্রেশনটার রেজাল্ট ইজ অলওয়েজ জিরো। এটা কচির একটা রেজাল্ট, একটা থিওরেম, মানে কমপ্লেক্স অ্যানালিসিসের প্রচুর ক্যালকুলেশন বা প্রচুর থিওরি আর কি ইজ ডিউ টু কচি। আচ্ছা, যদি অ্যানালিটিক হয় তাহলে তো জিরো। তাহলে প্রশ্ন হচ্ছে যদি নট অ্যানালিটিক হয়, ইফ নট অ্যানালিটিক তাহলে কিরকম হতে পারে ব্যাপারটা? সেটা হলো যে এই রিজিয়নটার মধ্যে ছোট ছোট পকেট থাকতে পারে, পকেট বা গর্ত বা হোল যাই বলিস, ছোট ছোট পকেট থাকতে পারে যেখানে সিঙ্গুলারিটি আছে, বা এই ফাংশন যে এফ জেড সেটা ওই ছোট ছোট গর্তগুলোতে ব্লো আপ করছে, যেমন 1/z-2 z-4i। এই ফাংশনটা জেড ইকুয়াল টু 2 এবং জেড ইকুয়াল টু 4i এই দুটো পয়েন্টে ব্লো আপ করবে, তাহলে অবভিয়াসলি তখন কোনো একটা কন্টুরের ভেতরে যদি এই তিনটে পকেট থাকে তাহলে অবভিয়াসলি এফ জেড ডি জেড টা জিরো হবে না। তাহলে প্রশ্ন হলো এফ জেড ডি জেড টা তখন কি হবে? এটা হবে সামেশন অফ লাইন ইন্টিগ্রাল, মানে সেম লাইন ইন্টিগ্রাল এফ জেড ডি জেড, কিন্তু ইট উইল বি সামেশন অফ দ্য লাইন ইন্টিগ্রাল অ্যারাউন্ড অল দোজ পকেটস, অর্থাৎ এই পকেটগুলোর ধার বরাবর হাঁটতে হবে, C1, C2 এবং C3, এই তিনটে কন্ট্রোল আছে, ধার বরাবর হাঁটবো, এক পাক পুরো হেঁটে নেব, হাঁটলে পরে যে রেজাল্টটা পাবো তাদের সাম করলে যা হবে, এই বাইরের বড় কন্ট্যুর বরাবর লাইন ইন্টিগ্রাল করলে রেজাল্টটা সেটাই হবে। এবার বুঝতেই পারছিস যে যদি পকেটগুলোর এক্সিস্টেন্সই না থাকে তখন এটা ইকুয়াল টু জিরো, এটা ইকুয়াল টু জিরো এবং এটা ইকুয়াল টু জিরো, সুতরাং আলটিমেটলি পুরো ব্যাপারটা জিরো। তাহলে যদি পকেট না থাকে তাহলে জিরো, যদি পকেট থাকে তাহলে পকেটগুলোর অ্যাবাউটে একবার হেঁটে আসতে হবে। একবার হেঁটে আসার ফলে আমি যে ক্যালোরি গেন করলাম, সরি ক্যালোরি লুজ করলাম, এরম ভাবে ভাবতে পারিস আর কি জিনিসটাকে, সেই যে ছোট ছোট পার্টগুলো আছে ওগুলোকে অ্যাড করলে আমি অরিজিনাল লাইন ইন্টিগ্রালটা পাচ্ছি। আচ্ছা, এবার এই জিনিসটাকে আমি সামান্য মডিফাই করব। কি মডিফাই করব? না, আমি একটা রিজিয়ন নিলাম যেটা সমস্ত পয়েন্টে এফ জেড অ্যানালিটিক। এবার সে জেড ইকুয়াল টু জেড নট ইজ আ পয়েন্ট ইন দিস রিজিয়ন, ঠিক আছে, এরম একটা পয়েন্ট জেড ইকুয়াল টু জেড নট। তাহলে এফ জেড তো অ্যানালিটিক, কিন্তু আমি যদি একটা নতুন ফাংশন ডিফাইন করি এফ জেড বাই জেড মাইনাস জেড নট, তাহলে অবভিয়াসলি ইট ইজ নন অ্যানালিটিক অ্যাট জেড জেড ইকুয়াল টু জেড নট, অর্থাৎ এরম একটা সার্কেল, মানে সার্কেল নয়, যাই হোক, এরকম একটা পয়েন্ট, এখানে সিঙ্গুলারিটি আছে, এই ফাংশনটা নন অ্যানালিটিক। তাহলে যে কোনো একটা লার্জ কন্ট্যুর
সরি যে কোনো লার্জ কন্টুর, সেখানে আমি যদি জিজেড ডিজেড ডিজেড অর্থাৎ এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট এই লাইন ইন্টিগ্রালটা যদি আমি নিই, তাহলে অবভিয়াসলি এটা জিরো হবে না, অবভিয়াসলি এটা জিরো হবে না। এটা কি হবে, কি বলেছিলাম, পকেটের ধার বরাবর একবার হেঁটে আসতে হবে। তাহলে এই জিনিসটা উইল বি ইকুয়াল টু পকেটের ধার বরাবর হাঁটা, অর্থাৎ সি ওয়ান কন্টুর বরাবর লাইন ইন্টিগ্রাল এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট হলো। আচ্ছা, এরপর দেখানো যায় যে দিস ইজ ইকুয়াল টু টু পাই আই এফ জেড নট। খুব সুন্দর একটা রেজাল্ট, যেটা প্রচন্ড সহজ ক্যালকুলেশনটা, কিছুই নেই ক্যালকুলেশনটার মধ্যে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি একটা ইন্টারেস্টিং রেজাল্ট, এটাও একটা কচির রেজাল্ট। ইন্টারেস্টিং রেজাল্টটা হলো এফ জেড নট ইজ ইকুয়াল টু টু পাই আই লাইন ইন্টিগ্রাল সি এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট। কোনো একটা রিজিয়নে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ফাংশনের ভ্যালুকে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ আ লাইন ইন্টিগ্রাল অফ হোয়াট, এটা এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট ওয়ান বাই টু পাই আই। এখান থেকে দেখানো যায় যে এফ ড্যাশ জেড নট ইজ ওয়ান বাই টু পাই আই এফ জেড ডিজেড বাই জেড মাইনাস জেড নট হোল স্কোয়ার এফ ডাবল ড্যাশ জেড নট ইজ টু ফ্যাক্টোরিয়াল বাই টু পাই আই সেট জেড মাইনাস জেড নট হোল কিউব। ইন জেনারেল nth অর্ডার ডেরিভেটিভ অ্যাট জেড ইকুয়াল টু জেড নট n ফ্যাক্টোরিয়াল বাই টু পাই আই এফ জেড ডি জেড জেড মাইনাস জেড নট এন প্লাস ওয়ান। ঠিক আছে, আচ্ছা, যখনই আমরা এই ব্যাপারটা অবধি চলে এলাম, তার মানে আমরা এখানে পরিষ্কারভাবে বলতে পারি যে কোনো একটা রিজিয়নে যদি এফ জেড নট এক্সিস্ট করে, তাহলে অটোমেটিক্যালি অল হায়ার ডেরিভেটিভস এক্সিস্ট। এবং যখনই আমি এটা বলতে পারবো, ও অ্যাকচুয়ালি কোনো একটা রিজিয়নে ভুল বলছি, কোনো একটা রিজিয়নে যদি এফ জেড অ্যানালিটিক হয়, এটা অ্যাকচুয়ালি কন্ডিশন, কেননা এই পুরো ব্যাপারটার আন্ডারলাইন কন্ডিশন বলতে গেলে বা ক্রাইটেরিয়া বলতে গেলে একটাই ছিল, সেটা হচ্ছে এফ জেডটা রিজিয়নে অ্যানালিটিক ছিল। ওকে, সো কোনো একটা রিজিয়নে যদি এফ জেড অ্যানালিটিক হয়, তাহলে সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করে অ্যাট জেড ইকুয়াল টু জেড নট। তা যখনই আমি এই রকম একটা জিনিস পেয়ে গেলাম, এরকম একটা লোভনীয় জিনিস যে সমস্ত হায়ার অর্ডার ডেরিভেটিভ এক্সিস্ট করছে, তখনই সাথে সাথেই আমার মনে কি ইচ্ছা হবে, আমি জিনিসটার একটা সিরিজ এক্সপ্যানশন করে দেখি, এই ইচ্ছাটা আমার হবে। কেননা সিরিজ এক্সপ্যানশন একটা খুব ফান্ডামেন্টাল জিনিস, যে কোনো ফাংশন রিলেটেড কোনো ম্যাথমেটিক্স করতে গেলে বা ফাংশনটাকে ইটসেলফ কোনো স্টাডি করতে গেলে সিরিজ এক্সপেনশন জিনিসটা প্রচুর কাজে লাগে। আর সিরিজ এক্সপেন্ড করতে গেলে হয়, মানে আমরা তো মোটামুটি রাফলি দু ধরনের সিরিজের কথাই পড়েছি, একটা পড়েছি ফুরিয়ার সিরিজ, যেখানে ওই ডিরিশলেট বাউন্ডারি কন্ডিশন ইত্যাদি স্যাটিসফাই করতে হয়, আর একটা আমরা পড়েছি মানে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে আমরা কি করেছি সেটাই বলতে চাইছি, আরেকটা পড়েছি আমরা টেলার সিরিজ, যেখানে আমাদের ডেরিভেটিভগুলো এক্সিস্ট করতে হয়।
এই দুরকম আমরা পড়েছি। সো যেহেতু কমপ্লেক্স অ্যানালিসিস এর ক্ষেত্রেও আমরা এই ধরনের একটা জিনিস পেলাম, তাহলে এবার আমরা সিরিজ এক্সপেনশনের দিকে যাব। বাট বিফোর ডুইং দ্যাট কয়েকটা অঙ্ক করে নিই, মানে আনটিল দিস পয়েন্ট যা যা শিখলাম আর কি, বেসড অন দ্যাট কয়েকটা অঙ্ক এবং একটা ইনইকুয়ালিটি আমাদের কাজে লাগবে যখন আমরা সিরিজ এক্সপ্যান্ড করব, তাই সেই জিনিসটাও শিখতে হবে। আচ্ছা আগে অঙ্কটা করি। ফাইন্ড আউট কি করে করবি বলতো, মানে যা যা শিখেছিস এই পর্যন্ত? আচ্ছা অবশ্য একটা আমার করিয়ে দেওয়াই উচিত, আমরা এখনো অব্দি কাজের যা যা শিখেছি সেটা হচ্ছে কচি ইন্টিগ্রাল ফর্মুলা। ও আচ্ছা, কন্ট্রোল সিটা কিরকম কন্ট্রোল সেটা বলে দিতে হবে। আচ্ছা হিয়ার, আচ্ছা এখানে অ্যাকচুয়ালি দুটো অঙ্ক আছে, একটা করে দিচ্ছি আর একটা নিজে করবো। আচ্ছা তো দুটোই মোটামুটি কচের ইন্টিগ্রাল ফর্মুলা দিয়েই করতে হবে, মানে ইন্টিগ্রেশন করার এখন অবধি তো পরের জিনিস, পরের মেথড গুলো তোরা শিখিস নি, এখন অবধি একটাই জিনিস শিখেছিস, সেটা হচ্ছে এইটা, সেটা হচ্ছে এই সেট, এই পুরো সেটটা শিখেছিস, ঠিক আছে? তো এই ফর্মুলাটাকে বলে কচিস ইন্টিগ্রাল ফর্মুলা। তবে এটাকে অ্যাপ্লাই করতে গেলে আমাদের কন্ট্যুরটা কি কন্ট্যুর সেটা একটু জানা দরকার। তো কন্ট্যুরটা এখানে বলে দিয়েছে, সি ইজ আ সার্কেল মড সেট ইকুয়াল টু জি। ঠিক আছে, আচ্ছা প্রথম যেটা ফার্স্ট অবজারভেশন সেটা হচ্ছে যে এখানে নিচে জেড মাইনাস ওয়ান মাল্টিপ্লাইড বাই জেড মাইনাস টু আছে, কিন্তু কচের ইন্টিগ্রাল ফর্মুলাতে নিচে শুধুমাত্র জেড মাইনাস জেড নট থাকে। তাহলে আমি একটা কাজ করি, ওয়ান বাই জেড মাইনাস ওয়ান জেড মাইনাস টু এটাকে আমি এই ফর্মে আনার চেষ্টা করি, মানে ওয়ান বাই একটাই জিনিস থাকবে এই ফর্মে আনার চেষ্টা করি। এই ফর্মে আনতে গেলে কিভাবে কি করা যায়, উপরের পার্টটাকে লিখতে পারি আমরা জেড মাইনাস ওয়ান মাইনাস জেড মাইনাস টু, উই ক্যান রাইট দিস। সো দিস ইজ ইকুয়াল টু ওয়ান বাই জেড মাইনাস টু মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। ব্যাস এবার তো অ্যাপ্লাই করা যাবে, এটা আমি আর করে দেবো না, এটা এই অবধি থাকলো। এটা দেওয়ার পর আমাদেরকে যেটা ইভালুয়েট করতে দিয়েছে, সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার বাই জেড মাইনাস টু ডি জেড, সরি মাইনাস সাইন পাই জেড স্কোয়ার প্লাস কস পাই জেড স্কোয়ার বাই জেড মাইনাস ওয়ান ডি জেড, এইটা আমাকে ইভালুয়েট করতে দিয়েছে। এইবার এটা তোরা বাকিটা নিজেরা করবি, হোম টাস্ক ইউজিং কচি ইন্টিগ্রাল ফর্মুলা, ঠিক আছে?
আচ্ছা এবার পরেরটা দেখি, e টু দ্য পাওয়ার 2z বাই z প্লাস 1 হোল টু দ্য পাওয়ার 4। আচ্ছা এখানে নিচে একটাই মানে এরকম একটা ব্যাপার আছে, মানে এই যে জেড মাইনাস সামথিং সেটা একটাই আছে, কিন্তু এখানে পাওয়ারটা 4 আছে। তাহলে আবার একটু আমরা কচের ইন্টিগ্রাল ফর্মুলার দিকে যদি তাকাই, তাহলে এটা এখানে 2 3, সো দ্যাট মিন্স এই এই এরকম এটা দিয়ে হবে না কাজ, একটু হায়ার অর্ডার ডেরিভেটিভে যেতে হবে, অর্থাৎ সোজাসুজি এই ফর্মুলাটার দিকে কনসেন্ট্রেট করতে হবে। সো অ্যাকর্ডিং টু কচিস ইন্টিগ্রাল ফর্মুলা এফ এন সেড নট ইজ ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল পাই টু পাই আই লাইন ইন্টিগ্রাল এফ জেড ডি জেড পাই জেড মাইনাস জেড নট এন প্লাস 1। তো এই প্রবলেমটার ক্ষেত্রে এফ জেড ইকুয়াল টু ই টু দ্য পাওয়ার 2z এবং এন ইকুয়াল টু 3, এইবার বাকিটা আপ টু ইউ, নিজেরা অঙ্কটা কমপ্লিট করার চেষ্টা করবে। আচ্ছা এবার নেক্সট হলো, আচ্ছা নেক্সট হচ্ছে একটা ছোট জিনিস যেটা তোদের মানে যেটা আমাদের কাজে লাগবে, ওই সিরিজ এক্সপেনশন যখন করতে যাব তখন, হ্যাঁ এক্স্যাক্টলি, তখন এই জিনিসটা কাজে লাগবে, একটা ছোট্ট ইনইকুয়ালিটি, হুইচ ইজ এগেন আবার সেই কচি, হুইচ ইজ এগেন কল্ড কচিস ইনইকুয়ালিটি। So what is Cauchy's inequality? The statement is, let fz be analytic inside and on a circle C of রেডিয়াস আর এন্ড সেন্টার অ্যাট জেড ইকুয়াল টু এ, কচিস ইনইকুয়ালিটি FN A, আচ্ছা ঠিক নয় এটা স্টেটমেন্ট হিসাবেই বলছি, সো দেন Cauchy's inequality states that FN A mod value ta less than or equal to m n factorial r to the power n, খুবই সহজ, ডাইরেক্টলি এফ এন এর ফর্মুলা থেকে আসবে এটা, ফর এন ইকুয়াল টু 0 1 2 3, অর্থাৎ ইন্টিজার্স। এবার এখানে এমটা কি, ওয়্যার এম ইজ কনস্ট্যান্ট
such that fz এর মড ইজ লেস দ্যান m, অর্থাৎ m হচ্ছে আপার বাউন্ড। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো fz একটা ফাংশন, তার আপার লিমিটটা হচ্ছে একটা কিছু একটা, যদি সেটা হয় তাহলে fz এর nth ডেরিভেটিভ কোথায় ইভালুয়েট করছি ডেরিভেটিভটাকে, এট z ইকুয়াল টু a, তার যে মড ভ্যালু সেটারও একটা আপার লিমিট আছে, এটাই হচ্ছে বক্তব্য যে fz এর আপার লিমিট যদি m হয় তাহলে fz এর nth ডেরিভেটিভ ইভালুয়েটেড এট z ইকুয়াল টু a তার মড ভ্যালুরও একটা আপার লিমিট আছে, যেটা হচ্ছে কিনা m ইন্টু n টু দ্য পাওয়ার n ফ্যাক্টোরিয়াল বাই r টু দ্য পাওয়ার m। আচ্ছা, হাউ টু প্রুভ ইট, খুবই ছোট্ট একটা প্রুফ। সো ফ্রম কচিস ইন্টিগ্রাল ফর্মুলা fn a is equal to n factorial by 2 pi I ইত্যাদি। আচ্ছা, এইবার তাহলে এফ এন এ মড ভ্যালু, এই জায়গাটা একটু ইন্টারেস্টিং, মড ভ্যালুটা নেওয়া প্রথমত এন ফ্যাক্টোরিয়াল যা, আচ্ছা এটার মড ভ্যালু মানে হচ্ছে এই গোটা জিনিসটার মড ভ্যালু, তো এখানে এন ফ্যাক্টোরিয়ালটা এন ফ্যাক্টোরিয়াল থাকবে, টু পাই আই একটা পিওরলি ইমাজিনারি, তাহলে তার মড ভ্যালু মানে শুধুমাত্র টু পাই থাকবে, মানে যেটা পিওরলি ইমাজিনারি তার মড ভ্যালু মানে হচ্ছে, মানে যদি আই হয় তাহলে তো ওয়ান আর সঙ্গে টু পাই আছে, মানে টু পাই। আচ্ছা, দেন মড ভ্যালু অফ এই বাকি গোটা ব্যাপারটা, এই ঠিক আছে, নাও দিস ইজ ইকুয়াল টু, সরি দিস ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, প্রত্যেক মানে এই গোটা ইন্টিগ্রেশনের মড ভ্যালু এইটা ইজ লেস দ্যান অর ইকুয়াল টু, প্রত্যেকটা যে ইন্ডিভিজুয়াল টার্ম আছে তাদের সকলের মড ভ্যালু, এইটা ঠিক আছে, কেন এটা হলো, বিকজ এটা হচ্ছে কমপ্লেক্স থিওরির একটা মানে প্রপার্টি, মানে কমপ্লেক্স নাম্বারের বা কমপ্লেক্স কমপ্লেক্স ফাংশনের, মড অফ জেড ওয়ান প্লাস জেড টু ইজ অলওয়েজ লেস দেন অর ইকুয়াল টু মড জেড ওয়ান প্লাস মড জেড টু, এটা প্রুভ করার চেষ্টা করিস, তো প্রুভ করা যায় কিনা, পোলার কোঅর্ডিনেট ইউজ করে দেখিস প্রুভ করা যাচ্ছে কিনা। ঠিক আছে, যেহেতু এটা হয় এটাকে আমরা এখানে অ্যাপ্লাই করেছি, ইন্টিগ্রেশনটা বেসিক্যালি সামেশন, নাথিং এলস। আচ্ছা, এইবার দেখ fz এর মড লেস দেন অর ইকুয়াল টু m, রাইট, dz এর মড কি হবে, z ইকুয়াল টু কি r e টু দ্য পাওয়ার i থিটা, সো dz ইকুয়াল টু কি হবে r e টু দ্য পাওয়ার i থিটা i d থিটা, তাহলে dz এর মড কি হবে আর ডি থিটা,
ক্লিয়ার। তাহলে এফ জেড লেস দেন অর ইকুয়াল টু এম, ডি জেড এর মড হচ্ছে আর ডি থিটা, আর জেড মাইনাস এ হোল টু দা পাওয়ার এন প্লাস ওয়ান। জেড মাইনাস এ টা কি হবে বলতো? ও এখানে এটা ভুল লিখলাম, এটা তো এখানে ভুল লিখলাম, এখানে এটা কি বলেছিলাম? এফ জেড ইজ অ্যানালিটিক ইনসাইড এন্ড অন আ সার্কেল সি। সার্কেল সি টা কি? সার্কেল সি হচ্ছে রেডিয়াস আর এবং তার সেন্টার হচ্ছে অ্যাট জেড ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে এটা বললি না কেন? সার্কেল সি হচ্ছে রেডিয়াস আর, তার সেন্টার হচ্ছে অ্যাট জেড ইকুয়াল টু এ, সো সেন্টার ইজ অ্যাট জেড ইকুয়াল টু এ এবং রেডিয়াস হচ্ছে আর, দিস ইজ আওয়ার কন্ট্যুর। তাহলে কন্ট্যুর সি বা সার্কেল সি তার ইকুয়েশনটা হবে জেড মাইনাস এর মড ইকুয়াল টু আর, মানে যেহেতু জেড হচ্ছে সার্কেলের কন্ট্যুরের উপরে যে কোনো একটা পয়েন্ট, মানে এটা কনফিউশনটা এড়ানোর জন্য এখান থেকে আমি এটা তুলে দিচ্ছি, এতে সেন্টার আর জেডটা কি? এই কন্ট্যুরটাকে আমি ডিসক্রাইব করছি, কন্ট্যুর একটা সার্কেল। তাহলে কন্ট্যুরের ইকুয়েশন আমি যদি লিখতে চাই, তাহলে কন্ট্যুরের উপরকার যে কোনো একটা পয়েন্টের কোঅর্ডিনেট আমাকে নিতে হবে, এটা এটা অথবা এটা। তা আমি যেখানেই আমার জেডটাকে নিই না কেন, জেড মাইনাস এ ইজ অলওয়েজ ফিক্সড বিকজ দিস ইজ আ সার্কেল। তাহলে মড অফ জেড মাইনাস এ ইকুয়াল টু আর, বা জেড মাইনাস এ ইজ ইকুয়াল টু আর ই টু দ্য পাওয়ার আই থিটা। ঠিক আছে, সো এইটা, তাহলে নিচের পার্টটাও আমরা এখন ক্লিয়ারলি বুঝতে পারছি। সো দিস ইজ লেস দেন অর ইকুয়াল টু এন ফ্যাক্টোরিয়াল বাই টু পাই, এনটা বাইরে বেরিয়ে যাবে এটার বদলে, আর ডি জেড এর জায়গায় আর ডি থিটা, আর নিচে জেড মাইনাস এ হোল টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান এর মড, দিস ইজ মানে দিস ক্যান বি রিটার্ন অ্যাজ, মানে যেহেতু লেস দেন অর ইকুয়াল টু করেছি এখানে, দিস ক্যান বি রিটার্ন অ্যাজ আপ টু দ্য পাওয়ার এন প্লাস ওয়ান। ঠিক আছে, ইফ জেড মাইনাস এ ইজ আর ই টু দ্য পাওয়ার আই থিটা। নাও আর আর একটা কেটে গেল, তাহলে ওয়ান বাই আর টু দ্য পাওয়ার এন, আর ডি থিটার পুরো ইন্টিগ্রেশন মানে টু পাই, টু পাই টু পাই কেটে গেল। অ্যান্ড হিয়ার ইজ দ্য রেজাল্ট যেটা আমরা প্রুভ করতে চাই। ঠিক আছে, ওকে, নাও উই আর ইন আ পজিশন টু এক্সপ্যান্ড দ্য ফাংশন ইন লরেন্ট সিরিজ। আচ্ছা, কোচিস ইন্টিগ্রাল ফর্মুলার একটা প্রবলেম আমি গ্রুপে পোস্ট করে দিচ্ছি, সেগুলো সলভ করে আমাকে পাঠাবি। এখনই পাঠাচ্ছি। ওকে, তাহলে নাও উই আর ইন আ পজিশন টু স্টাডি দ্য ইনফাইনাইট সিরিজ টেলর অ্যান্ড লরেন। সো আগে সিরিজ দুটো লিখে নিই, তারপর আমরা প্রুভ করব। ঠিক আছে, মানে এটা বেসিক্যালি একটা থিওরেম, ফার্স্ট অফ অল টেলার্স থিওরেম,
So let fz be analytic inside and on a simple closed curve C. At a simple closed curve C, tar upore ebong bhetore fz analytic. Now, let A and A plus H be two points inside C. তাহলে একটা কন্টুর, একটা ক্লোজড কার্ভ, তার ভেতরে একটা পয়েন্ট A আর একটা পয়েন্ট A প্লাস H। এবার কি বক্তব্য? দেন if a plus h is equal to f a plus h f dash a plus h square by 2 factorial f double dash a plus h to the power n by n factorial এরম করে করে ইনফাইনাইট সিরিজ অর এটাকে যদি একটু অন্যভাবে লিখি অর্থাৎ a প্লাস h এটাকে আমি যদি z দিয়ে লিখি তাহলে ব্যাপারটা যেটা দাঁড়াবে এফ জেড ইকুয়াল টু এফ এ প্লাস এফ ড্যাশ এ জেড মাইনাস এ এফ ডাবল ড্যাশ এ বাই টু ফ্যাক্টোরিয়াল জেড মাইনাস এ হোল স্কোয়ার এনএথ ডেরিভেটিভ by n factorial z minus a whole to the power n এরকম করে করে ইনফাইনাইট সিরিজ অর্থাৎ z equal to a তে একটা ফাংশনের ভ্যালু জানা আছে তাহলে অন্য আরেকটা পয়েন্ট অন্য আরেকটা যে কোনো পয়েন্ট z এইখানে ফাংশনের ভ্যালু জানা আছে এখানে এফ এ তো জানা আছেই তার সঙ্গে কি অল হায়ার অর্ডার ডেরিভেটিভস জানা আছে এইটা হচ্ছে বক্তব্য ঠিক আছে যদি জানা থাকে কোন একটা পয়েন্টে যদি কোনো একটা ফাংশনের ভ্যালু জানা থাকে এবং তার অল হায়ার অর্ডার ডেরিভেটিভস জানা থাকে বা যাই হোক অ্যাটলিস্ট এক্সিস্ট করে সেটা যদি আমার জানি সেটা আমি জানি তাহলে আমি অন্য যে কোনো পয়েন্টে অ্যাট এনি আদার পয়েন্ট জেড আই ক্যান রাইট দ্য এফ জেড ইউজিং দ্য ভ্যালুস এগুলো এটাই টেলার সিরিজেরও বক্তব্য টেলার সিরিজেরও ব্যাপারটা সেটাই থাকে যে আমি এফ এক্স নট জানি আমি এফ ড্যাশ এক্স নট জানি আমি এফ ডাবল ড্যাশ এক্স নট জানি সব জানি তাই আমি যে কোনো একটা সরি তাই আমি যে কোনো একটা পয়েন্ট এক্স এফ এক্স সেটাকে আমি এটার টার্মে লিখতে পারি লাইক দিস এরকম করে করে হায়ার অর্ডার টার্মস সেটাই টেলার সিরিজ তাহলে রিয়েল অ্যানালিসিসে টেলার সিরিজের যা ফিজিক্যাল সিগনিফিকেন্স ছিল এখানেও টেলার সিরিজের সেটাই ফিজিক্যাল সিগনিফিকেন্স সো দিস ইজ টেলার থিওরেম Now the question is, what is Lorentz theorem?
আচ্ছা, লরেন্স থিওরেমে যাওয়ার আগে কিছু এক্সাম্পলস অফ টেলার সিরিজ। যেটা আমরা এখান থেকেই ডাইরেক্টলি উই ক্যান রাইট, মানে ইউজিং দিস থিওরেম, ই টু দ্য পাওয়ার জেড। এবার এটা বুঝতেই পারছিস, রিয়েল অ্যানালিসিসে যা পেতাম এখানেও সেটাই পাবো। নাও সাইন জেড, মাইনাস ওয়ান টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান জেড টু দ্য পাওয়ার 2n-1, 2n-1 ফ্যাক্টোরিয়াল। এই cos z এরও এরকমই কিছু একটা হবে, cos z আমি লিখছি না, log এরও যেমন log সিরিজ হয় সেটাই হবে, কিন্তু লগটা আমি লিখছি তার একটা অন্য কারণ আছে। সেট মাইনাস জেড স্কোয়ার বাই টু জেড কিউব বাই থ্রি, ও এটা জেড টু দ্য পাওয়ার এন বাই এন। এই ঠিক আছে। আচ্ছা, এই যে তিনটে লিখলাম, এবার এখানে একটা বিষয় আছে। বিষয়টা হলো ই টু দ্য পাওয়ার জেড আর সাইন জেড এইগুলো কিন্তু হোল্ড করে ফর এনি ভ্যালু অফ জেড, এই দুটো ঠিক আছে। কিন্তু লগ ওয়ান প্লাস জেড যে এই যে এটা করলাম হোল্ড করে, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছি যে কনভার্জ করে, মানে জিনিসটাকে তো দেখ, রাইট হ্যান্ড সাইডে আছে একটা ইনফাইনাইট সিরিজ, এদিকে লেফট হ্যান্ড সাইডে আছে একটা ফাইনাইট কোয়ান্টিটি, মানে এটা ফাংশন, ফাইনাইট একটা ব্যাপার, এটা তো ব্লো আপ তো করছে না এটা। তো এই ইনফাইনাইট সিরিজটাকে ইট হ্যাজ টু কনভার্জ টু দিস পার্টিকুলার ফাংশন। এখন এই যে কনভার্জ করার যে ব্যাপারটা, এবার এটা দেখানো যায়, মানে অনেক রকম কনভার্জেন্স থিওরি আছে, এগুলো তো আলাদাভাবে খুব একটা ডিসকাস করা হয়নি বিকজ ইট ইজ বিয়ন্ড দ্য স্কোপ। তবে তোরা বইগুলোতে পড়তে পারিস, ম্যাথ ফিজিক্সের বইগুলোতে কখন মানে সি কনভার্জেন্স অফ সিরিজ, বিশেষ করে গ্রেওয়ালের বইতে এটা খুব ভালো ডিসকাস করা আছে যে সিরিজের কনভার্জেন্স টেস্ট করার অনেকগুলো লিমিট থাকে। ও এটা সম্ভবত ম্যাথ পাসেও থাকে, আমরা ম্যাথ পাসেই পড়েছিলাম মানে ছাত্র অবস্থায়, যে কোন সিরিজ কখন কনভার্জ করবে বা কি কন্ডিশন সেটার, কন্ডিশনস অফ বা ক্রাইটেরিয়া অফ কনভার্জেন্স। সেটার অনেক রকম ক্রাইটেরিয়া বা কন্ডিশন থাকে, তো এরকমই এবার এই সিরিজগুলোর ক্ষেত্রেও এটা যে কোনো জেডের জন্যই কনভার্জ করে, কিন্তু এই সিরিজটা কিন্তু এটা কনভার্জ করে শুধুমাত্র যখন জেডটা একের থেকে ছোট হয়, ঠিক আছে। সো দিস ইজ কল দ্য রিজিয়ন অফ কনভার্জেন্স। যে কোনো জেডের জন্যই কিন্তু যে কোনো টেলার সিরিজ লিখে দিলাম সেটা কিন্তু হবে না, একটা নির্দিষ্ট মানে একটা লিমিটেশন থাকে, ওর মধ্যে হলে তবেই ব্যাপারটা কনভার্জ করবে, এরকম একটা ব্যাপার। ওকে, এবার নেক্সট হচ্ছে লরেন্টজ সিরিজ।
লরেন্ট সিরিজের গল্পটা কি টেলার সিরিজে কি বলেছিলাম? এফ জেড ইজ অ্যানালিটিক, রাইট? ইনসাইট অ্যান্ড অন আ সিম্পল ক্লোজড কার্ভ সি। নাও লরেন্ট সিরিজ, লেট C1 and C2 be concentric circles of radii R1 and R2 respectively, and center at A. দুটো কনসেন্ট্রিক সার্কেল আছে, C1 C2, বাইরে C1, ভেতরে C2, তাদের রেডিয়াস হচ্ছে R1 এবং R2। সো দিস ইজ R1 এবং দিস ইজ R2, ঠিক আছে? আর সেন্টার হচ্ছে অ্যাটে। এবার নাও সাপোজ, এটাই আসল জিনিস, সাপোজ দ্যাট এফ সেট ইজ সিঙ্গেল ভ্যালুড অ্যান্ড অ্যানালিটিক অন C1 অ্যান্ড C2 and in the annular region between C1 and C2. এইটাই হচ্ছে গিয়ে আসল কথা, অ্যানিউলার রিজিয়ান। তাহলে টেলার সিরিজের কি বক্তব্য ছিল? একটা কন্ট্রোল ছিল, সেই কন্ট্রোলের মধ্যে সমস্ত পয়েন্টে FZ অ্যানালিটিক ছিল, দিয়ে সিরিজ এক্সপ্যান্ড করেছিলাম। লরেন্ট সিরিজ কখন কাজে লাগবে? যখন সমস্ত পয়েন্টে FZ ইজ নট অ্যানালিটিক, ইট ইজ অ্যানালিটিক অনলি ইন দ্য রিজিয়ান বিটুইন দ্য সার্কেলস C1 অ্যান্ড C2। অর্থাৎ এখানটাতে একটা সিঙ্গুলারিটি আছে। সো ইট ইজ অ্যাকচুয়ালি কি, এটা একটা মানে ইয়ে মানে কি বলবো, ইট ইজ অল্টারনেটিভ রুট আর কি অফ ফাইন্ডিং আ সিরিজ এক্সপেনশন। মানে কোনো একটা কন্টুর, তার মধ্যে সব পয়েন্টে যদি অ্যানালিটিক হয় তাহলে তো টেলার। এবার আমার মনে প্রশ্ন আসতে পারে, যদি কোনো একটা পয়েন্টে অ্যানালিটিক না হয় তখন আমি কি করব? তখন আই উইল হ্যাভ টু, মানে তখন আমি সিরিজে এক্সপ্যান্ড করলে যেটা পাবো সেটা হচ্ছে লরেন্ট সিরিজ। কেননা লরেন্ট সিরিজের ওটাই ব্যাপারটাই সেটা, যে কোনো একটা পয়েন্টে যদি সিঙ্গুলারিটি থাকে তাহলে সেটাকে সার্কেল দিয়ে মুড়ে দাও। তাহলে কি হলো, দুটো সার্কেলের মধ্যবর্তী এলাকাটাতে ও অ্যানালিটিক, তাহলে এটাকে এক্সপ্যান্ড করে আমি লরেন্ট সিরিজ পাই। তো দ্যাট ইজ দ্য সিরিজ এক্সপ্যানশন ফর আ ফাংশন উইচ হ্যাজ আ সিঙ্গুলারিটি অ্যাট আ পার্টিকুলার পয়েন্ট ইনসাইড আ কন্টুর, ঠিক আছে? সিঙ্গুলারিটি না থাকলে টেলার, সিঙ্গুলারিটি থাকলে লরেন্ট সিরিজ। লরেন্ট সিরিজে কি হবে, টেলার সিরিজে অরিজিনাল যেটা থাকে সেটা থাকবে, এই যে ব্যাপারটা সেটা থাকবে, প্লাস সঙ্গে আরো কিছু জিনিস অ্যাড হবে।
সো দেন এফ জেড ক্যান বি এক্সপ্যান্ডেড অ্যাজ এ জিরো প্লাস এ ওয়ান জেড মাইনাস এ প্লাস এ টু জেড মাইনাস এ হোল স্কোয়ার এরকম করে করে একটা পার্ট যেটা টেলারের মতো প্লাস এবার নতুন টার্ন কি কি ঢুকবে এ মাইনাস ওয়ান বাই জেড মাইনাস এ এবার নিচে এলো এগুলো এ মাইনাস টু বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার এ মাইনাস থ্রি বাই জেড মাইনাস এ হোল কিউব এরকম করতে করতে চলতে থাকবে তাহলে এই পার্টটা এক্সট্রা কেন ঢুকলো এই যে এই সার্কেলটার জন্য ঢুকলো দিস কন্ট্রিবিউশন ইজ ফ্রম দ্য ইনার সার্কেল মানে বেসিক্যালি সিঙ্গুলারিটি আছে বলে একটা নতুন শাখা সৃষ্টি হলো আচ্ছা এবার কোএফিশিয়েন্টগুলো কেমন দেখতে এন যেগুলো আছে সেগুলো একদম টেলার সিরিজের মতনই দেখতে হবে অর্থাৎ এফ ড্যাশে এফ ডাবল ড্যাশে এই মানে এফ ডাবল ড্যাশে বাই টু ফ্যাক্টোরিয়াল এই জিনিসটাই হচ্ছে আমার ওই কোএফিশিয়েন্ট সো এ এন ইজ এফ এন এ বাই এন ফ্যাক্টোরিয়াল এবার এফ এন এ কে আমি যদি কচের ইন্টিগ্রাল ফর্মুলা ইউজ করে লিখি তাহলে ওয়ান বাই টু পাই এ টু বাই আই ইন্টিগ্রেশন সি ওয়ান অর্থাৎ আউটার সার্কেলের উপর সেটাই হওয়া উচিত কারণ টেলার থেকেই পাচ্ছি তো তাহলে আউটার সার্কেলের উপর ইন্টিগ্রেশনটা হবে এফ জেড ডিজেড জেড মাইনাস এ এন প্লাস ওয়ান এ মাইনাস এ কি হবে এটা ওয়ান বাই টু পাই আই ইজি টু গেস ম্যাম ওখানে এন ফ্যাক্টোরিয়াল হবে না এটা যে ভাগ করে দিলাম এফ এন এ তে তো এন আচ্ছা ফ্যাক্টোরিয়াল থাকে এখানে তো বাই ডিভাইডেড বাই কেননা এই যে কোয়েফিশিয়েন্ট গুলো লক্ষ্য কর কোয়েফিশিয়েন্টে কি থাকে এটা জেড মাইনাস এ হোল টু দা পাওয়ার এন আর কোয়েফিশিয়েন্ট হচ্ছে এটা অর্থাৎ এফ এন এ বাই এন ফ্যাক্টোরিয়াল ঠিক আছে ওই জন্য ওটা কেটে গেছে আচ্ছা এবার এ মাইনাস এ আমাদের কি মনে হবে যে এন এর জায়গায় মাইনাস এন বসিয়ে দিলেই হবে তো ওটাই ওটাই আর কি ওটাই ঠিকই মনে হচ্ছে যেটা মনে হচ্ছে ইন্টিগ্রেশন এফ জেড ডি জেড জেড মাইনাস এ মাইনাস এন প্লাস ওয়ান কোন সার্কেলের উপর ইন্টিগ্রেশন কি মনে হয় বলতো ইন্টিগ্রেশনটা কোন সার্কেলের উপর হবে সি ওয়ান হবে না সি টু হবে বল ম্যাম দেখি কি ছবিটা হবে আরেকবার দেখুন ও ছবিটা হ্যাঁ এমনি জাস্ট মানে ইনটুইটিভলি বলছে কারণ এটা তো ক্যালকুলেশন করলে তবেই ক্লিয়ারলি বোঝা যাবে যে কি হওয়া উচিত কিন্তু তবু কি মনে হচ্ছে
মানে কোশ্চেনটা বুঝেছিস তো? যে মানে ফার্স্ট পোর্শনটার জন্য যেমন সি ওয়ান এর উপর ইন্টিগ্রেশনটা হলো, সেকেন্ড পোর্শনটার জন্য কি হওয়া উচিত, কি হওয়া উচিত বলতো? সি টু হওয়া উচিত না, মানে উচিতটা বলছি, ক্যালকুলেশন করতে গিয়ে তুই অন্য কিছু পেতেই পারিস, কিন্তু কি মনে হয়? কেননা সেকেন্ড যে সিরিজ, এই পোর্শনটা, এটা তো পুরোটা এসেইছে এইটার জন্য, মানে এই যে একটা নতুনত্ব এলো, একটা সিঙ্গুলারিটি এলো, তারপর একটা সার্কেল দিয়ে ব্যাপারটাকে আমি ঘিরে দিলাম, এইটা হলো বলেই তো আমি এই পোর্শনটা পেলাম, না হলে তো আমি শুধু টেলার পার্টটাই পেতাম, অর্থাৎ শুধু এটাই পেতাম। ঠিক আছে, তাহলে যেহেতু সিঙ্গুলারিটিটা এসছে বলেই আমি এই শাখাটা পেয়েছি, তাহলে আমার এখানে ইন্টিগ্রেশনটাও হওয়া উচিত অ্যাবাউট সি টু, অর্থাৎ দ্য ইনার সার্কেল। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই যে পোর্শনটা যেখানে জেড মাইনাস এটা নিচে আছে, এই পার্টটাই কিন্তু মানে দিস ইজ কল্ড বলে এটাকে, দিস ইজ কল্ড দ্য প্রিন্সিপাল পার্ট। ঠিক আছে, প্রিন্সিপাল পার্ট অফ লরেন্ট সিরিজ। এবং নিশ্চয়ই বুঝতে পারছিস যে এনি সিঙ্গুলারিটি অফ দ্য ফাংশন এফ জেড ইজ ডিউ টু হোয়াট, ইজ ডিউ টু দিস প্রিন্সিপাল পার্ট। কেন? কেননা প্রিন্সিপাল পার্টের প্রত্যেকটা টার্মের নিচে জেড মাইনাস এ আছে, নিচে। ঠিক আছে, তার মানে অবশ্যই জেড ইকুয়াল টু এ তে এই টার্মগুলোর ব্লো আপ করার একটা সম্ভাবনা আছে, অর্থাৎ একটা সিঙ্গুলারিটি থাকার সম্ভাবনা আছে। তাহলে এফ জেড এর যদি কোনো সিঙ্গুলারিটি থাকে, তাহলে সেটা কিন্তু হওয়া উচিত বা হওয়ার কথা ডিউ টু দিস প্রিন্সিপাল পার্ট, কেননা প্রিন্সিপাল পার্টের নিচে এই জিনিসটা আছে, দিস জেড মাইনাস এ। তাহলে ইন রিয়েলিটি এটাই হয় যে এফ জেড এর যে কোনো সিঙ্গুলারিটি, ইট ইজ ডিউ টু দিস প্রিন্সিপাল পার্ট। যদি প্রিন্সিপাল পার্ট ইনফাইনাইট হয়, যদি প্রিন্সিপাল পার্টটা ইনফাইনাইট হয়, তাহলে এই সিঙ্গুলারিটিকে বলে এসেনশিয়াল সিঙ্গুলারিটি। এসেনশিয়াল কেন? কারণ এই সিঙ্গুলারিটিকে কোনো মতেই রিমুভ করা সম্ভব নয়, মানে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ সিঙ্গুলারিটি তো জেড মাইনাস ওয়ান, জেড মাইনাস এ, ওয়ান বাই জেড মাইনাস এ হোল স্কোয়ার, ওয়ান বাই জেড মাইনাস এ হোল কিউব, এরকম করতে করতে যদি ইনফিনিটি অবধি চলতে থাকে, তাহলে তো ইনফাইনাইট অ্যামাউন্ট অফ সিঙ্গুলারিটি, মানে ইনফাইনাইট সংখ্যক সিঙ্গুলারিটি টার্ম। তো এই সিঙ্গুলারিটিকে কোনো মতেই রিমুভ করা যায় না কোনোভাবেই। সো এবং এই ধরনের ফাংশনকে হ্যান্ডেল করাও যায় না, ইট ইজ ডিফিকাল্ট ম্যাথমেটিক্যালি হ্যান্ডেল কর। তো প্রিন্সিপাল পার্ট যদি ইনফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে, তাহলে এটা এসেনশিয়াল সিঙ্গুলারিটি। যদি ইনফাইনাইট টার্মস থাকার বদলে ধরা যাক এই দুটোই মাত্র টার্ম আছে, তখন এই সিঙ্গুলারিটিকে বলা হয় পোল অফ অর্ডার টু। অর্ডারটা কি দিয়ে বোঝা যাবে? এই যে হায়েস্ট যে কোইফিশিয়েন্ট পর্যন্ত আছে আর কি প্রিন্সিপাল পার্টটা, তার নিচে জেড মাইনাস এ তার যে পাওয়ারটা, সেই সিঙ্গুলারিটিকে মানে সেটাকে বলে ওই পোলের অর্ডার। মানে যদি ইনফাইনাইটলি লং হয় তাহলে এসেনশিয়াল সিঙ্গুলারিটি, যদি ফাইনাইট নাম্বার অফ টার্মস থাকে তাহলে সেটাকে বলে পোল। পোলের অর্ডার কাকে বলে? হাইস্ট পাওয়ার যেটা থাকে তাকে বলে পোলের অর্ডার। তাহলে কোনো একটা ফাংশনের লরেন্ট এক্সপেনশনে যদি এই পর্যন্তই থাকে, তাহলে সেই ফাংশনের
কি টাইপের সিঙ্গুলারিটি আছে? ওর একটা পোল আছে যার অর্ডার 2। কোনো একটা ফাংশনে যদি একটাই টার্ম থাকে প্রিন্সিপাল পার্টে, তাহলে এই সিঙ্গুলারিটিকে বলা হয় সিম্পল পোল। এবং কোনো একটা ফাংশনে লরেন্ট সিরিজ এক্সপ্যানশনে 1/z-a এটার যে কোইফিশিয়েন্ট অর্থাৎ a-1, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্য কোইফিশিয়েন্ট অফ 1/z-a, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা একটা আলাদা নামও আছে, এটা এতটাই ইম্পর্টেন্ট, এবং এই নামটা আগেও একদিন বলেছি। দ্য নেম ইজ রেসিডিউ। কেন এটা এত ইম্পর্টেন্ট, হোয়াই দিস ইজ সো ইম্পর্টেন্ট, তাহলে একটু দেখি a-1টা কি হবে। এটা আমার a-n এর ফর্মুলা, ঠিক? তাহলে অ্যাকর্ডিং টু দিস ফর্মুলা, হোয়াট ইজ a-1? 1/2πi c2 fz dz, z-a -1 +1, ঠিক? অর্থাৎ নিচে কিছু নেই, অর্থাৎ ইন্টিগ্রেশন অফ fz dz ইজ ইকুয়াল টু 2πi a-1, অর 2πi ইন্টু রেসিডিউ অ্যাট z ইকুয়াল টু a। তাহলে এটা কি হলো? দিস ইজ, এটা হলো একটা থিওরেম যার নাম রেসিডিউ থিওরেম। কোনো একটা ফাংশনের রেসিডিউ আমি যদি বার করতে পারি, এবং রেসিডিউ এটা জানলে জেনে তোরা খুবই আনন্দিত হবে যে রেসিডিউ বের করার খুব সিম্পল একটা ফর্মুলা আছে, ইট ইজ ভেরি সিম্পল, ঠিক আছে? ওই রেসিডিউটা যদি আমি কোনো একটা ফাংশনে বার করে ফেলতে পারি, তাহলে সেটাকে 2πi দিয়ে গুণ করলেই আমি একটা ইন্টিগ্রেশন করে ফেলতে পারবো। আমি প্রথম থেকেই বলছিলাম যে কমপ্লেক্স অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট, কেননা আলটিমেটলি দেখবো যে এমন অনেক ইন্টিগ্রেশন আছে যেগুলো রিয়েল অ্যানালিসিসে করা যাবেই না, সেগুলোও কমপ্লেক্স অ্যানালিসিসে করা যায় এবং যথেষ্ট সহজে করা যায়। তো এইটাই হচ্ছে সেই সিম্পলিসিটি, যে জাস্ট রেসিডিউ। এবার এটাকে তো, এটা হচ্ছে রেসিডিউ এট জেড ইকুয়াল টু এ, কেননা একটাই সিঙ্গুলারিটি আছে এখানে, তাই তো ব্যাপারটা? আমরা তো এখানে তাই দেখলাম যে c1 c2, c1 এখানে একটাই সিঙ্গুলারিটি আছে, বাকি সব জায়গাতে ফাংশনটা অ্যানালিটিক। কিন্তু যদি এরম না হতো, যদি এরম হতো যে একাধিক সিঙ্গুলারিটি, a1 a2 a3 a4, এবার আমি যদি বলতাম যে এই সার্কেলগুলো বাদ দিয়ে বাকি যে রিজিয়ন আছে সেখানে সব জায়গায় fz অ্যানালিটিক, তাহলে কি হতো? তাহলে fz dz would have been equal to ও আচ্ছা, আমরা এখানে এটা দেখাতে পারি যে এই যে c2টা, তখন এটাকে, এটা দিস ইজ ইকুয়াল টু c1, ঠিক আছে? অর্থাৎ বাইরের যেটা বড় সার্কেল, যেটা মানে দেখাতে পারে যে c2 এর অ্যাবাউট ইন্টিগ্রেশন ইজ ইকুয়াল টু c1 এর অ্যাবাউট ইন্টিগ্রেশন, ঠিক আছে? ইট ক্যান বি শোন। তো তাহলে ইন্টিগ্রেশন অ্যাবাউট দিস লার্জার সার্কেল অ্যাবাউট সি, সেইটা দ্যাট ইজ ইকুয়াল টু 2πi টাইমস রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু a1 প্লাস রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু a2 প্লাস রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু a3 প্লাস রেসিডিউ অ্যাট জেড ইকুয়াল টু a4। অর্থাৎ যে কোনো একটা কন্টুরের অ্যাবাউটে যদি একটা লাইন ইন্টিগ্রাল করতে হয়, তাহলে আমাকে জাস্ট কি করতে হবে, ভেতরে কতগুলো সিঙ্গুলারিটি আছে সেইটা বার করতে হবে, প্রত্যেকটা সিঙ্গুলারিটির রেসিডিউ বার করতে হবে, রেসিডিউ বার করার ফর্মুলা আছে যেটা খুব ভালো দেখতে, তাদেরকে অ্যাড করতে হবে, 2πi দিয়ে গুণ করতে হবে, ব্যাস ইন্টিগ্রেশন ইজ ডান।
So this is the merit of complex analysis, that using complex analysis মানে অনেক ইন্টিগ্রেশন সহজে হয়, আর কিছু কিছু ইন্টিগ্রেশন আছে যেগুলো রিয়েল অ্যানালিসিসে অসম্ভব, সেগুলোও কমপ্লেক্স অ্যানালিসিস দিয়ে করা যায়। ঠিক আছে, তাহলে আমি আপাতত এটা এই ক্লাসটা এতটাই থাকলো, নেক্সট ক্লাসে টেলর আর লরেন্টের প্রুফটা করাবো, আর তারপরে ক্লাস থেকে আমরা রেসিডিউ থিওরেম ইউজ করে ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আর মিনওয়াইল আমি গ্রুপে একটা লিস্ট অফ অ্যাসাইনমেন্ট পোস্ট করলাম, প্লাস এই ক্লাসেও কিছু আছে, সেগুলো কমপ্লিট করে আমাকে পাঠাবি সামনের মঙ্গলবারের মধ্যে। ঠিক আছে।